মর্নিং গাইস, আমি ইমতিয়াজ ফ্রম ইমতিয়াজ হলিডেজ। আজকে দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা যাব টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখতে, সূর্যোদয় দেখতে। এখন বাজছে ভোর 4:30, আমাদের ড্রাইভার চলে আসছে। তো চলুন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য রওনা দেই। আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি আমরা আরও দার্জিলিংয়ের যে আরও কটা স্পট আছে শহরের ভিতর, সেগুলো আমরা ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকুন এবং আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করুন, কমেন্টস করুন আর আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমরা রওনা দিয়ে দিয়েছি, সাথে আরও অনেকজন আছে সামনে গাড়িতে। আমরা 6 জনই কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজছে রাত 4:45, গাড়ি অনেক আগেই ছেড়েছে, বাট অনেক অন্ধকার ছিল তাই আপনাদেরকে কিছু দেখাতে পারছিলাম না। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছি। হয়তো আর কিতনা সময় লাগবে দাদা? আরও আধা ঘন্টার মধ্যে আমরা কাঞ্চনজঙ্ঘার যে পিক, যেখান থেকে আমরা দেখবো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়, ওখানে পৌঁছে যাব। সাথেই থাকুন। আমরা প্রায় চলে আসছি। এখানে আরো অনেক দর্শনার্থী চলে আসছেন। গাড়ি পার্ক করা হবে, তারপরে এখান থেকে হেঁটে উপরে যেতে হবে। এখানে এরকম কফি পাওয়া যায়, উনি কফি সেল করছেন আমাদের কাছে, 20 টাকা করে নেবে। অনেকেই আছে, আপনারা কফি খেয়ে নিতে পারেন, অনেক টেস্ট এই কফিগুলো। থ্যাংক ইউ। এই যে কফি নিলাম, গরম গরম কফি উপরে যাওয়ার আগে। আমার সাকিব, কেমন টেস্ট কফি? গুড। হেঁটে হেঁটে উপরে উঠছি, প্রায় আপনাকে 10 থেকে 15 মিনিট উপরে হেঁটে উঠতে হবে। প্রায় ভিউ পয়েন্টের কাছাকাছি চলে আসছি। অনেকেই চলে আসছে, দেখেন প্রায় চলে আসছি। ঠিক আছে, আমরা এখন টাওয়ারের ওখানে যাই, দেখি প্লেস পাই, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখনো 15 মিনিট বাকি আছে সানরাইজ হতে। আপনারা দেখেন সানরাইজের আগের যে দৃশ্যটা। গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাবে আশা রাখি। দেখেন দূরে, ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভালো একটা ভিউ পাওয়া যাবে। তো দেখেন কাঞ্চনজঙ্ঘাটা আস্তে আস্তে গোল্ডেন কালার রূপ ধারণ করছে। কাঞ্চনজঙ্ঘার পিকসটা তো দেখেন আপনারা, মনে হচ্ছে গিয়ে দূর থেকে কেউ আগুন লাগালে যে আভাটা বের হয় সেই ধরনের আভা বের হচ্ছে। ওই দিক থেকেও দেখো, ওই দিক থেকেও দেখো, ওখানে দেখো হচ্ছে, ওখান থেকে গোল্ডেন উঠতেছে, দেখো ওখান থেকে গোল্ডেন উঠতেছে, ওখান থেকে গোল্ডেন উঠতেছে। এই জায়গার ভিউটা আমাদের দেশের অনেকে সাজেকের মতো ভিউ, বাট এর অপোজিটে যে ভিউটা কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, এটা অন্যরকম। কাঞ্চনজঙ্ঘা দেখা শেষ,
এখন আমরা টাইগার হিল থেকে আমাদের নেক্সট স্টেপে যাব, দার্জিলিং এর সিটির যে পিকগুলো আছে, যে প্লেসগুলো আছে সেগুলো আমরা দেখব, আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, স্টে টিউন ইমতিয়াজ হলিডে সাথে। আমি ইমতিয়াজ, আজকে আছি দার্জিলিং এ তো থাকুন আমার সাথে, এনজয় করুন দার্জিলিং এর ভিউ। ওকে, দেখা হবে আবার কোন নেক্সট স্পটে। টাইগার হিল থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে এখন আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে বুদ্ধা টেম্পল, তো আমরা ওখানে যাব, ওখানে যেয়ে আপনাদেরকে যতটুকু পাই দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন। বুদ্ধিস্ট প্যাগোডার এন্ট্রি পয়েন্টে চলে আসছি। পিস প্যাগোডা যেখান থেকে হয় আর কি, আমরা যাচ্ছি। আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে, সাকিব, ইমতিয়াজ ভাই, রায়হান, সবাই একসাথে আসছি। যদিও এটা মার্চ মাস, বাট গতকালকে বৃষ্টি হয়েছে তাই প্রচুর ঠান্ডা, আজকে প্রচুর ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা কাকে বলে। আমরা তো অভ্যস্ত নই, বাংলাদেশের মানুষ তো আমরা এভাবে অভ্যস্ত নেই এই ধরনের ঠান্ডা থেকে। চলুন আমরা আস্তে আস্তে যাই, সাথে থাকুন। আমাদের যেমন মসজিদ, হিন্দুদের যেমন মন্দির আছে, তেমনি হচ্ছে বৌদ্ধদের আপনার হচ্ছে পেগোডা হয়। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দার্জিলিং এর বুদ্ধা টেম্পল। চলুন তাহলে দেখি, আমি তার সামনে থেকে বুদ্ধা টেম্পল দেখে আসি। চলুন, পিসপে গোটার এন্ট্রেন্স এটা দেখছেন, পুরো একটা জাস্ট ভিউ দেখেন আপনারা। বুদ্ধা টেম্পল ঘোরা আমাদের শেষ, এখন আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে, তা আমার সাথে থাকুন। চলুন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে যাই, এখন চলে যাবো আমরা রক গার্ডেন। ওকে, আমরা প্রায় চলে আসছি রক গার্ডেনের এদিকে। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে ঝর্ণা দেখা যাচ্ছে দূর থেকে। আমরা রক গার্ডেনের পথেই আছি, আর হয়তো এক দুই মিনিট লাগবে আমরা রক গার্ডেনের ওখানে চলে যাব। স্টে টিউন, আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে রক গার্ডেনের ভিউ দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে এসেছি রক গার্ডেনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন রক গার্ডেন। এখন একটু আপনার উইন্টার সিজন লাস্টের দিকে, যার কারণে পানির স্রোতটা একটু কম, বাট যখন বর্ষাকাল থাকে তখন হচ্ছে গিয়ে পানির স্রোতটা আরও বেশি থাকে। আশেপাশে আরও অনেক ঝর্ণা আছে, আর রক গার্ডেনটা এখান থেকে অনেক দূর পর্যন্ত অনেক বড়ো। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসবেন, পুরোটা ঘুরে দেখবেন, ভালো লাগবে, অনেক বড়ো জায়গা, আশেপাশেও আরও অনেক ঝর্ণা টর্ণা আছে, ঘুরে দেখবেন, আশা করি ভালো লাগে। তো চলুন আমরা রক গার্ডেন দেখি। রক গার্ডেন ঘুরতে যেয়ে একটা জিনিস খেয়াল করলাম, যে এখানে পলিথিন ব্যাগ ইউজ করা বারণ করা আছে। কেউ যদি পলিথিন ব্যাগ নিয়ে ঢুকে তাহলে 200 টাকা ফাইন চার্জ হবে। তা আশা করি আমরা কেউই পরিবেশ নষ্ট করবো না, যেখানেই ঘুরতে যাই না কেন আমরা পরিবেশের প্রতি সচেতন থাকবো, সেটা আমার নিজের দেশ হোক বা বাইরের দেশ হোক। চলুন তাহলে রক গার্ডেনের ভিতরে যাই। রক গার্ডেনের ভিতরে যেতে হলে আপনাকে
20 টাকা করে টিকিট কাটতে হবে। এই 20 টাকার টিকিট কেটে আপনাকে, এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনাকে ভিতরে যেতে হবে। চলুন আমার সাথে। এই হচ্ছে রক গার্ডেনের আপনার পুরো ভিউ উপর থেকে, খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখেন। সামনে পাহাড় আর তার সামনে দিয়ে বয়ে যাওয়া রক গার্ডেনের ঝর্ণা, খুবই সুন্দর একটা ভিউ। মোটামুটি রক গার্ডেন এখানেই ঘোরা শেষ, আমরা চলে যাব আমাদের পরবর্তী স্পটে। তত পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড থাকুন, আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার বাটন দিয়ে আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকুন, কানেক্টেড থাকুন, আর আমার নেক্সট স্পট দেখার জন্য পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ ভিউয়ার্স। রক গার্ডেন দেখার পর আমরা চলে আসছি এখন বাতাসিয়া লুপে। এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। আপনাদেরকে এখানে 20 টাকা করে টিকিট কেটে তারপর বাতাসিয়া লুপে ঢুকতে হবে। চলুন তাহলে আমরা বাতাসিয়া লুপ দেখি। এ হচ্ছে লুপ। এখান থেকে দার্জিলিং শহরের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আপনাদেরকে ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছি। বাতাসিয়া লুপে আসলে আপনার টয় ট্রেন দেখতে পারবেন। এই টয় ট্রেনটা আপনার বাতাসিয়া লুপ হয়ে যায়। এ হচ্ছে দার্জিলিং টয় ট্রেনটা, আপনারা দেখুন, টোটালি স্টিম ইঞ্জিন। এটা বাতাসিয়া লুপে আসলে আপনারা দেখতে পারবেন, টোটালি একটা স্টিম ইঞ্জিন। এই টয় ট্রেনে উঠতে আপনাদের হচ্ছে গিয়ে 1800 রুপি করে গুনতে হবে। এই সে টয় ট্রেন। আর এ হচ্ছে গিয়ে আপনার বাতাসিয়া লুপের ভিউ। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা সবাই আসবেন, চেষ্টা করবেন টয় ট্রেনে উঠতে। আমার হাতে সময় নেই তাই আমি টয় ট্রেনে উঠতে পারছি না। বাতাসিয়া লুপে ঘোরা শেষ আমাদের, এরপরে আমরা যাব নেক্সট স্টেপে। তো এই পর্যন্তই বাতাসিয়া লুপ। আমার চ্যানেলের সাথে থাকুন আর আমার চ্যানেল আরও বেশি বেশি করে দেখুন। এখন পর্যন্ত এখানে, নেক্সট স্পট দেখার জন্য কানেক্টেড থাকুন। ধন্যবাদ। আমি এখন আছি আপনার দার্জিলিংয়ের জুয়ের সামনে, যেটাকে হিমালয়ান মাউন্টেন জু বলা হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে জুয়ের মধ্যে কী কী আছে, প্লাস এখানের ভিতরে একটা মিউজিয়াম আছে। এই মিউজিয়ামের মধ্যে আপনি হিমালয়ের যে আপনার দার্জিলিংয়ের আশেপাশে যে মাউন্টেনগুলো, যে ধরনের জীবজন্তু পাওয়া যায় এই সম্বন্ধে জানতে পারবেন। তো চলুন আমরা এখন জু দেখি। এখানে পুরো জুটার একটা ডিসপ্লে দেওয়া আছে, গাইড ম্যাপ দেওয়া আছে। আপনারা যদি পুরো জুটাতে কোথায় কী আছে, কী আছে, কীভাবে কী ঘুরতে হবে এগুলো দেখার জন্য, বাট সময় সেভ করার জন্য আপনারা হচ্ছে গিয়ে এই ম্যাপটা দেখে নিতে পারেন। এটা আপনাদেরকে গাইড দেবে। এগুলো হচ্ছে স্নো লেপার্ড, যেগুলো আপনার হচ্ছে গিয়ে এভারেস্ট এলাকাতে পাওয়া যায়। দেখেন ওই যে দেখা যাচ্ছে স্নো লেপার্ড, এগুলো দুটাই, এই যে ওখানে আছে আর এখানে আছে। আপনারা দেখছেন এখন ব্ল্যাক প্যান্থার, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, দূরে আছে, বিশ্রাম নিচ্ছে, তাই এই সামনে থেকে দেখাতে পারছি না। আপনারা জুতে আসবেন, সময় করে দেখে যাবেন এগুলো। দেখতে পাচ্ছেন একটা লেপার্ড আছে, এটা ঘুমিয়ে আছে দূরে, বিশ্রাম নিচ্ছে। Thank you.
संस्थान আপনার হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট মিউজিয়ামের দিকে যাচ্ছি। অনেকটা আপনাকে মাউন্টেন ক্লাইম্বিং এর মতো করেই মাউন্টেনিয়ারিং এর মতো করেই হচ্ছে গিয়ে আপনাকে উঠতে হবে। দেখি যতটুকু পারি দেখাবো, মেবি এখানে ভিডিও অ্যালাউড না, তারপরও দেখি। এটা মিউজিয়াম। আমরা এখন রোপওয়ের দিকে যাচ্ছি, দার্জিলিং রোপওয়ের দিকে। যারা দার্জিলিং আসবেন, কারো হাতে যদি সময় থাকে অবশ্যই অবশ্যই রোপওয়েটা ট্রাই করবেন। উপর থেকে দার্জিলিংয়ের একটা অন্যরকম ভিউ পাওয়া যায়। আশা করি সবারই ভালো লাগবে। চলুন দার্জিলিংয়ের রোপওয়ের দিকে যাই। রোপওয়ে যাওয়ার পথে আপনারা সেন্ট জোসেফ স্কুল দেখিয়ে যেতে পারবেন। এটা রোপওয়ের পাশেই, সময় থাকলে আপনি সেন্ট জোসেফ স্কুলটাও দেখে যাবেন এবং রোপওয়েতে উঠবেন। আমরা এখন দার্জিলিংয়ের রোপওয়ের এখানে চলে এসেছি। প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য এখান থেকে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ দেখছেন, এখানে সেকেন্ড গেটের ঠিক উল্টো দিকে। আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক এই উল্টো দিকের গেটে এখান থেকে আপনাদের রোপওয়ের সিঁড়ির এখানে উঠতে হবে। রোপওয়ের এখানে উঠে টিকিট কেটে আপনাদেরকে রোপওয়ে চলতে হবে। বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। 4:30 হচ্ছে গিয়ে লাস্ট টাইম, দেখি পারি কিনা। সেই লম্বা লাইনে দাঁড়িয়ে আছি রোপওয়েতে চড়ার জন্য। রোপওয়েতে চড়বো তাই 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। আপনারা যারা রোপওয়েতে চড়বেন, হাতে সময় নিয়ে আসবেন, অবশ্যই অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন, আর না হলে এই ধরনের অসহনীয় আপনাদের লাইনে পড়তে হবে। আমাদের রূপওয়ের ক্যাবিন চলে আসছে, আমরা এখন রূপওয়ের ভিতরে যাচ্ছি। রূপওয়ের ভিতরে আমরা চলে আসছি, সাথে সাকিব আছে, রায়হান আছে, আর এ হচ্ছে গিয়ে সাথে ইমতিয়াজ ভাই আছে, আর সুইটি আপু আছে, আমার মামা আছে। আমরা এখন দার্জিলিং রূপওয়েতে আছি। Just to love someone. আমরা রোপওয়ে থেকে এখন যে টি গার্ডেনটা দেখছি, এটা হচ্ছে তেমি টি গার্ডেন।
দার্জিলিং এর সবচাইতে সুন্দর টি গার্ডেনের মধ্যে একটি, তেমি টি গার্ডেন। এখন দার্জিলিং রোপওয়ের ভিতরে আছি, এদিকে সাথে আছে আমার সাকিব, ওদিকে রায়হান আছে, আর এখানে সুইটি আপু আছে, ইমতিয়াজ ভাই আছে। ভালো লাগছে? ভয় লাগছে? হ্যাঁ, হালকা ভয় লাগছে, মনের মধ্যে মোচড় দিচ্ছে। ইমতিয়াজ ভাইয়ের এক্সপিরিয়েন্স কিরকম? প্রচন্ড ভয়, খুবই ভয়। আমার কাছে কিন্তু ভালো লাগছে, যদিও আমি এটা ফার্স্ট টাইম আমার রূপওয়েতে, বাট আমার কাছে ভালো লাগছে। সাকিব, তোমার কাছে কেমন লাগছে? ভালোই লাগছে। রায়হান আছে 50-50। ঠিক আছে, আপনারাও রূপওয়েতে আসবেন, রূপওয়ে এনজয় করবেন, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আশা করি সবার ভালো লাগবে। এই বলে আজকের মতো দার্জিলিং এর রূপওয়ে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমি ইমতিয়াজ ফ্রম ইমতিয়াজ হলিডেজ আজকে দার্জিলিং এর রূপওয়ে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।